অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ প্রদান বাড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ সাক্ষাৎ করতে গেলে তিনি নতুন এই সহায়তার কথা বলেছেন। শেখ জানান, সমালোচনামূলক সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক নতুন এই অর্থ সহায়তা করবে। যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।